আমরা অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন নিয়ে কাজ করব আমরা অলরেডি পড়ে আসলাম যে অবস্থান্তর মৌলগুলো নাকি রঙিন যৌগ গঠন করে এটা এমসিকিউ এর জন্য কিন্তু যখন পরীক্ষা সৃজনশীলে আসবে তখন কাজ করব কিভাবে তো ধরে নিলাম আমাদের একটা যৌগ তো যৌগটা আমি ধরে নিলাম FeCl3 এই যৌগটা রঙিন যৌগ তৈরি করে কিনা 1 সেকেন্ডটা উত্তর হবে করে কেন আয়রন একটা অবস্থান্তর মৌল উত্তর শেষ এমসিকিউ এর জন্য কিন্তু আমাদের তো সিকিউ লাগবে সিকিউর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে অবস্থান্তর ধাতুটার কাজ করব আগে ইলেকট্রন বিন্যাস করব পূর্ণ রূপ মানে ভালোভাবে করব আর কি এইভাবে না তারপরে তার আয়নের ইলেকট্রন বিন্যাস করব আয়ন বলতে এই উদাহরণে আয়ন কি 3 প্লাস হবে না কথার কথা যদি আমি Fe2 প্লাস নিয়ে কাজ করতাম সরি FeCl2 নিয়ে কাজ করতাম তখন Fe2 প্লাস নিয়ে কাজ করতাম না আমি অর্থাৎ যৌগই বলে দিবে তার আয়নটা কি তাহলে নিয়ম হচ্ছে প্রথমে ওই ধাতুটার ইলেকট্রন বিন্যাস করা এক নম্বর কাজ দুই নম্বর কাজ তার আয়নের ইলেকট্রন বিন্যাস করা আমি যেটা করছি তারপরে আমি এই ডি অরবিটালটাকে আলাদা করে লিখব 3d5 ছিল লিখছি তারপরে ইলেকট্রনগুলোকে আমি আমার মতো করে সাজাইলাম আমি একটু পরে এই টপিকটা আলোচনা করার পরে আমি এডিট করব বলতে যদি নিকেল থাকে কি হবে ক্রোমিয়াম থাকলে কি হবে কপার থাকলে কি হবে এগুলো নিয়ে কথাবার্তা বলবো আগে আমি এই আয়রনটা দিয়েই কাজ করি তো ইলেকট্রন যেভাবে করার দরকার সেভাবেই করে দিলাম হুন্ডের নিয়ম গুণগত রসায়নের রেফারেন্স তাই না ওকে এবং এতে যার যেটা নাম লিখে দিলাম DXYY যা যা হয় লিখে দিলাম এবং এই জিনিসটা অলওয়েজ হবে সমশক্তি সম্পন্ন অর্থাৎ বাংলায় বলি সমশক্তি সম্পন্ন আর ইংরেজিতে বলি আমরা ডিজেনারেট অবস্থা যারা তোমরা বাংলায় লিখনি লিখে নিতে পারো এর বাংলা অর্থ হচ্ছে সমশক্তি সম্পন্ন অর্থাৎ এই অংশটা অলওয়েজ আমরা বলবো সমশক্তি সম্পন্ন আর টপিকটা পুরোটাই থিওরি টাইপের কোনো গাণিতিক অংশ না এখানে খাতা এইভাবে দেখাবা উত্তর ঠিক হবে বাংলা কথা তো লিখবেই কিছু আমি বলবো একটু পরে বাংলা কথা লিখবা ঠিক আছে তো খাতার ফিগার যদি এরকম হয় তাহলে তুমি নাম্বার কিন্তু পাবা যেমন 6, 7, 8, 9, 10 যে আমরা সম্পাদ্য পড়ছিলাম সারাটা পড়াইছিল সম্পাদ্য বলতে তুমি কী বুঝো চিত্র ঠিক তোমার বাংলা কথা ঠিক ব্যাপারটা এরকমই চিত্র এই ফিগার ঠিক তোমার নিচের বাংলা কথাগুলো ঠিক তো এটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অবস্থা বা ডিজেনারেট অবস্থা এবার কিছু বাংলা কথা বলি আমরা যৌগ গঠনকালে যখন লিগ্যান্ড আসবে আমরা লিগ্যান্ড অলরেডি পড়ে আসছি লিগ্যান্ড মানে ইলেকট্রন দাতা এই পরিণয় লিগ্যান্ড দুই ধরনের বা কয়েকভাবে ভাগ করছিলাম একটা হচ্ছে সবল লিগ্যান্ড দুর্বল লিগ্যান্ড সবলের মধ্যে বলছিলাম আমরা অ্যামিন NH3 অ্যামিন বলছি না বলে নাই ও আচ্ছা এগুলো বলা হয়নি না আচ্ছা যা হোক আমি পরে বলবো ওগুলো তো লিগ্যান্ড মানে হচ্ছে ইলেকট্রন দাতা আপাতত এইটুকু মাথায় রাখো লিগ্যান্ড মানে কি ইলেকট্রন দাতা আমরা সামনে এই তথ্যগুলো পাবো তো যৌগ গঠনকালে যখন লিগ্যান্ড আসবে মানে লিগ্যান্ডটার ইলেকট্রন আসবে তখন লিগ্যান্ডটার ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ শুরু হবে মারামারি শুরু হবে আবারও বলতেছি লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দাতা যারা ইলেকট্রন দেয় তারা হচ্ছে লিগ্যান্ড যৌগ গঠনকালে লিগ্যান্ডটার ইলেকট্রন যখন ডি অরবিটালের কাছে আসবে তখন লিগ্যান্ডটার ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ শুরু হবে কেন সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এই জিনিসটা বিকর্ষণ মানে এখানে বিকর্ষণ হওয়ার পরে এই ডি অরবিটালটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে অলওয়েজ উপরে দুইটা অংশ অলওয়েজ নিচে তিনটা পার্ট বলতে বুঝাচ্ছি আমি তো এই জিনিসটা দুইটা অংশে ভাগ হয়ে গেল উপরে অলওয়েজ দুইটা পার্ট নিচে অলওয়েজ আমি অলওয়েজ শব্দ ব্যবহার করছি তার মানে বুঝাচ্ছি এখানে কখনো দুইটা আসবে না অলওয়েজ তিনটা অলওয়েজ দুইটা এবার এটাকে বলতেছি আমরা উচ্চ নিম্ন শক্তি সম্পন্ন এটাকে বাংলা লিখে নিতে পারো T2G অনেকে বাংলায় বলে নিম্ন শক্তি সম্পন্ন আর ইজি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন আমি লিখে দিলাম না তুমি লিখে নাও T2G হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন আর ইজি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন তো যেহেতু এখানে উচ্চ শক্তি নিম্ন শক্তির একটা বিষয় আছে সুতরাং এখানে আমরা বলবো এই পুরো জিনিসটাকে বলতেছি আমরা নন ডিজেনারেট বা অসম শক্তি সম্পন্ন অর্থাৎ এটা শক্তি কম এটার শক্তি বেশি সুতরাং এই পুরো জিনিসটাকে বলতেছি আমরা নন ডিজেনারেট বা বাংলায় অসম শক্তি সম্পন্ন আমি রিপিট করবো একটু পরে ইলেকট্রনগুলো সাজাবো কিভাবে দেখো আগে নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তির অরবিটাল ফিল আপ করতে হয় আমরা পরে এসছি সারা জীবন সুতরাং আমি পাঁচটা ইলেকট্রনকে এইভাবে সাজাবো 1, 2, 3 উপরে দিব 4, 5
যদি আরেকটা থাকতো আরেকটা আমরা এখানে দিতাম, কেন? আগে নিম্ন শক্তির অরবিটাল ফিল আপ হয়, তারপর যায় উচ্চ শক্তির অরবিটালে যায়। আচ্ছা, কথার কথা যদি এখানে আট থাকতো তাহলে কি হইতো? আটটা ইলেকট্রন যদি থাকতো এখানে, একটা দিতাম ছয় সাত আট, যাচ্ছি আমরা ওইদিকে একটু পরে। এই যে এই অংশটা দুইটা অংশে ভাগ হয়ে গেল, এটাকেই বলা হয় ক্রিস্টাল ফিল্ড ফলাফল। অর্থাৎ এটা দুইটা অংশে ভেঙে গেল না, ভাগ হয়ে গেল না, এই জিনিসটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এবং ক্রিস্টাল ফিল্ড ফলাফলের ফলে একটা কিন্তু শক্তির পার্থক্য পাচ্ছি, পাইতেই পারি। নিম্ন শক্তি উচ্চ শক্তি পার্থক্য পাবো না, একটা পাইতেই পারি। এই শক্তির পার্থক্যটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। এই শক্তির পার্থক্যটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। এই দুটো শব্দ তাহলে বলে দিলাম আমরা। তাহলে এখানে আরেকটা শব্দ আমি বলবো এখন, সেটা হচ্ছে এই যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্য থেকে কিন্তু আমি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পেতে পারি। প্রমাণ গুণগত রসায়ন অধ্যায় দুই প্রথম পত্র এবং দ্বিতীয় যে মডেলটা নিলস বোরের মডেল যারা পড়াশোনা করছো তারা আমরা জানি ডেল্টা ই ইকুয়াল এইচ সি ওয়াই ল্যামডা, জানো না? এখন ডেল্টা ই ইকুয়াল এইচ সি ওয়াই ল্যামডা যদি হয় তাহলে ল্যামডা ইকুয়াল এটা হইতে পারে না। সুতরাং এইচের মান প্লাঙ্কের ধ্রুবক জানো তোমরা, সি আলোর বেগ, বেগ তাই না? আর ডেল্টা ই তো শক্তির পার্থক্য। আমি যতটুকু শক্তির পার্থক্য পাবো সেটা যদি এখানে বসাই দেই, এই মানগুলো যদি বসাই দেই, আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো না? পাবো তো। তো এটা পুরোটা একটা থিওরি অংশ, গাণিতিক অংশ না, এগুলো জাস্ট অনুবাদ করে লিখবো পরীক্ষার খাতায়। আমি আবারও এবার রিপিট করি, কি হচ্ছে যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পাবো ওটা আপাতত থাক, আমরা আবারও প্রথম থেকে আসি। তাহলে যে যৌগটা নিয়ে কাজ করতে বলবে তার অবস্থান তো ধাতুর ইলেকট্রন বিন্যাস করব, তার আয়নের ইলেকট্রন বিন্যাস করব, দিটাকে আলাদা করে দেখাবো আমরা এবং ইলেকট্রনগুলোকে সাজা সাজাবো যেভাবে সাজানোর দরকার হুন্ডের নিয়ম অনুযায়ী, এবং নাম টাম লিখে দিব, কার কোনটা নাম সিরিয়ালি লিখে দিব, এগুলো সিরিয়ালি লিখতে হয়, বুঝতে পারছো? এবং এই জিনিসটাকে অলওয়েজ বলবো সমশক্তি সম্পন্ন বা রিজেনারেট অবস্থা বলবো। তারপরে আমরা কিছু বাংলা কথা বলবো এইভাবে যে যৌগ গঠন করার সময় লিগ্যান্ড যখন ডি অরবিটালের কাছে আসবে, লিগ্যান্ড মানে ইলেকট্রন দাতা, যে লিগ্যান্ড সম্পর্কে আমরা আরও তথ্য দেবো সামনে ডিটেলস। তো যৌগ গঠনকালে লিগ্যান্ড যখন ডি অরবিটালের কাছে আসবে, লিগ্যান্ডের ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে কী যেন হবে? বিকর্ষণ সংঘর্ষ, সংঘর্ষ তো বলবো না, আমরা বিকর্ষণ শব্দ ব্যবহার করবো পরীক্ষার খাতায়। বিকর্ষণ শুরু হবে, যার কারণে এটা কয়টা অংশে যেন ভাগ হয়? দুইটা অংশে ভাগ হয়। এই যে প্রসেস প্রক্রিয়াটাকে নাকি বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড ফলাফল। একটা নাকি নিম্ন শক্তির উচ্চ শক্তি, নিম্ন শক্তিটাকে প্রকাশ করতেছি টি টু জি ট্রিপলি ডিজেনারেটেড, আর উচ্চ শক্তি ইভেনলি ডিজেনারেটেড ইজি বলে বলতেছি আমরা। আচ্ছা, এই যে কম শক্তি বেশি শক্তি, তাহলে শক্তির পার্থক্য পাবো, এই শক্তির পার্থক্যটাকে বলতেছি আমরা ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। আচ্ছা, এই শক্তির পার্থক্য থেকে আমরা নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, কথা ঠিক? পাবো। হাজারি সারের বইয়ে এই অংশটুকু দেওয়া নাই, আমি দিলাম কেন? বোঝার জন্য। আমি এটা থেকে তরঙ্গ দৈর্ঘ্য কেমনে পাবো? আমি তো এখান থেকেই পাবো, এর হেল্প নিয়ে পাবো, পাবো না? আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই, এটা হচ্ছে উচ্চ শক্তি, এটা নিম্ন শক্তি, তার মানে শক্তি সমান না, অসম শক্তি সম্পন্ন, মানে কি অসম শক্তি সম্পন্ন অবস্থা বা এরকম কিছু একটা, বা নন ডিজেনারেট অবস্থা বাংলা ইংরেজিতে বলতেছি আমরা। এখন যে ঘটনা ঘটবে, দৃশ্যমান আলো পড়বে এখানে। আমরা জানি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780, যদিও বা এটা নিয়ে মতভেদ আছে যারা পড়াশোনা করছো, তিন চারটা বই যারা ঘাটাঘাটি করো, সঞ্জিত কুমার স্যারের বইয়ে এটা নাই, একটু চেঞ্জ করা আছে, আছে না? সুতরাং এটা এভাবে মনে রাখবা। তবে বিশ্বস্ত বা বেশি গ্রহণযোগ্য উত্তর হচ্ছে এটাই, বিভিন্ন জায়গায় পাইছি আমরা 380 থেকে 780, এটাই দেখাবো। হ্যাঁ জি, এটাই দেখাবো। যখন দৃশ্যমান আলো পড়বে এখানে, মানে 380 থেকে 780, তখন এর জোর বা বিজোর ইলেকট্রন, এর মানে টি টি টু জি, এর জোর বা বিজোর ডি ইলেকট্রন, কেন ডি বলতেছি? ডি অরবিটালে ইলেকট্রনকে ডি ইলেকট্রন বলবো না আমি? তাহলে যখন দৃশ্যমান আলো পড়বে যৌগটার মধ্যে, তখন ডি ইলেকট্রন মানে টি টু জি এর জোর বা বিজোর ডি ইলেকট্রন ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটুকু শোষণ করবে, বুঝো নি? এখানে যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য পাইছিল, ধরে নিলাম 390 পাইছিল সে তরঙ্গ দৈর্ঘ্য, তো পড়তেছে তো বিশাল বড় জিনিস, শুধু 390টুকু শোষণ করবে, শোষণ করে লাভ দিয়ে উপরে চলে যাবে,
উপরে বলতে ইজিতে চলে যাবে, উচ্চ শক্তির অরবিটালে চলে যাবে, অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে প্রতিফলিত হবে এবং আমরা সেটা কালার দেখতে পাবো বা রঙিন দেখতে পাবো। আমি আবারও একটু রিপিট করি, দৃশ্যমান আলো যখন পড়বে যৌগটার মধ্যে, দৃশ্যমান আলো মানে এটা আর কি, তখন টি টু জি সেটের সেট দুইটা, একটা টি টু জি সেট, একটা হচ্ছে ইজি সেট, ঠিক। টি টু জি সেটের জোর বা বিজর ডি ইলেকট্রন বলতেই পারে, ডি ইলেকট্রন ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটুকু শোষণ করবে। নির্দিষ্ট বলতে বুঝাচ্ছি যতটুকু সে পাইছিল, উৎপন্ন করছিল, তৈরি করছিল, নির্দিষ্ট ডেল্টা ই থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য পাবো না একটা, ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটুকু সে শোষণ করে লাভ দিয়ে ইজিতে চলে যাবে। আর অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আমাদের চোখে প্রতিফলিত হবে, যা আমরা রঙিন বা কালার ফুল দেখতে পাবো। তো আমরা এখানে আরেকটা কথা বলি, যদি আমাদের লিগ্যান্ডটা হয় দুর্বল, লিগ্যান্ড কিন্তু কয়েকভাবে ভাগ করা যায়, একটা সবল লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড, আমি বলে দিলাম লিগ্যান্ড নিয়ে কথা বলবো সামনে। আমি যদি দুর্বল লিগ্যান্ড ব্যবহার করি তাহলে কালার পাবো আমরা হালকা, যদি আমরা সবল, সরি, হ্যাঁ, যদি দুর্বল লিগ্যান্ড ইউজ করি হালকা পাবো, আর সবল লিগ্যান্ড যদি ইউজ করি তাহলে গাঢ় কালার পাবো। আমি পুরোটাই সামারাইজ করি একটু এইভাবে আবারও। তাহলে যে যৌগটা নিয়ে কাজ করব, ওই যৌগের অবস্থান্তর ধাতুটার ইলেকট্রন বিন্যাস করব, তারপরে তার আয়নের ইলেকট্রন বিন্যাস করব, তারপর ডিটাকে আলাদা করে লিখবো, এখানে ইলেকট্রনগুলোকে আমাদের মতো করে সাজাবো, নাম টাম যা দেওয়ার দিয়ে দিব, এবং অলওয়েজ বলবো ডিজেনারেট অবস্থা বা সমশক্তি সম্পন্ন অবস্থা। তারপরে বলবো যৌগ গঠন করার সময় আমার লিগ্যান্ড যখন ডি অরবিটালের কাছে আসবে, তখন লিগ্যান্ডের ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে কী যেন হবে, বিকর্ষণ হবে, এবং এই অংশটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটার শক্তি পাবো কম আরেকটা পাবো বেশি, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এবং অলওয়েজ যখন খাতায় আঁকবো, অলওয়েজ দুইটা বক্স, অলওয়েজ তিনটা বক্স, এবং যেহেতু নিম্ন শক্তির যতটুকু পারা যায় আগে এগুলো ফিল আপ করবো ইলেকট্রন দিয়ে, যদি আরও থাকে তারপর উপরে দেব। এবং যে কথাটা বলতে যাচ্ছি, যেহেতু শক্তি কম শক্তি বেশি, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা বা অসম শক্তি সম্পন্ন অবস্থা, সমান শক্তি কিন্তু না। তারপরে এখানে তো শক্তির পার্থক্য একটা পাবো, এই পার্থক্যটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। এই শক্তির পার্থক্য থেকে আমরা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পেতেই পারি, পাবো না পাবো, যখন দৃশ্যমান আলো এই যৌগটার মধ্যে পড়বে। দৃশ্যমান আলো বলতে বোঝা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, তখন ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অংশটুকু সে জোর বা বিজোর ডি ইলেকট্রন শোষণ করবে, কার, টি টু জি এর, টি টু জি সেটের জ্বর বা বিজর ডি ইলেকট্রন ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটুকু শোষণ করে লাভ দিয়ে ইজি সেটে চলে যাবে, এবং অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য সে প্রতিফলিত করে আমাদের চোখে দৃষ্টিগোচর হবে এবং আমরা যৌগটাকে রঙিন দেখতে পাবো। তবে এখানে একটা তীরচিহ্ন জিনিস দেখাইছি আমি, ডি ডি ট্রানজিশন, এটার বাংলা অর্থ হচ্ছে ট্রানজিশন মানে স্থানান্তর, অর্থাৎ এই ডি থেকে এই ডিতে স্থানান্তর হচ্ছে, হচ্ছে না রে, এই কারণে ডি ডি ট্রানজিশন, তুমি ট্রানজিশন শব্দ ছাড়াও লিখতে পারো স্থানান্তর, স্থানান্তর, স্থানান্তর শব্দ ব্যবহার করতে পারো। তারপরে আমরা বললাম যদি আমরা দুর্বল লিগ্যান্ড ইউজ করি তাহলে কালার হবে হালকা, যদি আমরা সবল লিগ্যান্ড ইউজ করি কালার হবে গাঢ়। মোটামুটি আমরা যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা নিয়ে কাজ করলাম, তাই না? এখন যদি কথার কথা যদি এরকম থাকতো, মনে করো নিকেল নিয়ে কাজ করতে বলছে, নিকেলের একটা যৌগ নিয়ে কাজ করতে পারো, যে কোনো যৌগ হইতে পারো নিকেলের, তো প্রথমে আমরা কী জন্য করতাম, নিকেলের ইলেকট্রন বিন্যাস করতাম, এখানে এইট হইতো, দেখো কোন কোন জায়গায় এডিট করতে হবে, শুধু সব ঠিক থাকবে, শুধু কয়েকটা জায়গায় এডিট করতে হবে। তাহলে এখানে নিকেল টু প্লাস যদি হয় এখানে আট থাকবে না, থাকবে, এখন আটটা ইলেকট্রন মিলাবো না আমি, পাঁচ ছয় সাত আট, এখানে আট হবে না, আর এগুলো কি চেঞ্জ হবে না, সবে ঠিক থাকবে, এখন আটটা ইলেকট্রন আমি এখানে সাজাবো না, পাঁচ ছয় সাত এখানে দিব আট, তাই না রে, ও এটা নিচে না, নিচে না, উপরে যাবে, হ্যাঁ, এখন সবে আর কি বলবো, সবে তো ঠিক, শুধু ইলেকট্রনগুলোর ক্ষেত্রে এইভাবে সাজাবো আমরা। যদি কথার কথা কপারের যৌগ নিয়ে কাজ করতে বলে, কপার, কপারের যৌগ একটা থাকে, মনে করো কপারের যৌগ, ভালো কথা, তাহলে এখানে আমরা কপার লিখবো, এখানে ফরেস ওয়ান, ওই যে ইলেকট্রন বিন্যাস যেটা জানো থ্রি ডি টেন, আর এখানে কপার টু প্লাস হয় না রে, কপার টু প্লাস মানে কি, এখানে জিরো, এখানে
9 এবার সাজাও এখানে আরেকটা হবে না এখানে 9 দিয়ে এখানে আরেকটা ইলেকট্রন দিব না আমরা এই যে 9 হয়ে গেল এবার এইখানে একটা দিব না যারা পড়াশোনা করছে ঠিক আছে না রে আর কথা কই এগুলে ওই কথাগুলো অনুবাদ করব যা যা বললাম ওগুলাই বারবার লিখব তো আমরা এই টপিকটা এখানেই শেষ করলাম।